নদিয়া রানাঘাটে মন কি বাত অনুষ্ঠানে এলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। প্রতি মাসের শেষ রবিবার মন কি বাত অনুষ্ঠানে সাধারণ মানুষের সঙ্গে নিজের মতামত শেয়ার করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই উপলক্ষে গোটা দেশ জুড়ে মন কি বাত অনুষ্ঠানে সাধারণ মানুষের সঙ্গে অংশ নেন বিজেপির নেতা নেত্রীরাও। এদিন বিজেপির রানাঘাট সাংগঠনিক জেলার উদ্যোগে রানাঘাট পুরসভার 7 নম্বর ওয়ার্ডে এই মন কি বাত অনুষ্ঠান শোনার জন্য আয়োজন করা হয়। এদিন রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের সামনে রাজ্যের শাসক দলের ব্যাপক সমালোচনা করেন। একই সঙ্গে বিচার ব্যবস্থা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তোলা অভিযোগের প্রশ্নের উত্তরও দেন তিনি। দেখুন, ওনারা এমন পার্টি চালান যে পার্টির দেশের একতার উপরে বিশ্বাস করে না, পার্লামেন্টের উপরে বিশ্বাস করে না, কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্টে বিশ্বাস করে না, আমাদের সংবিধানকেও বিশ্বাস করে না। খালি তাদের পক্ষে যখন আসবে তখন সব ঠিক আছে, ওনারা যে অন্যায় করেছেন তার যদি কেউ বিরোধিতা করে তখনই গণ্ডগোল, তাই হয়েছে। এখন শুভেন্দুকে ইঙ্গিত করে বলেছে মেদিনীপুরের মাটি সিডি আর ইবি আর ইডিআর কাছে জমা রেখেছে, আপনিও তো মেদিনীপুরে থাকেন, কি প্রতিক্রিয়া? আমি জানি না মেদিনীপুরের মাটি সম্বন্ধে কতটা জ্ঞান আছে ওদের। মেদিনীপুরের মাটি মমতা ব্যানার্জিকে হারিয়েছে, তার কাছে মাথা মতো করতে জানে না। আর গরিব লোকের পেট মেরে যারা রাজনীতি করেন, যারা নিজের ঘর সংসার, যারা বাড়ি গাড়ি করেন, তাদেরকেও মেদিনীপুরের লোক রেয়াত করে না। দুষ্কৃতি পুলিশ দেখেন কিছু আলাদা নয়, পুলিশই সবচেয়ে বড় দুষ্কৃতি হয়ে গেছে। একজন মহিলা ধর্ষিতা হয়ে যদি থানায় যান, তাকে সারা রাত বসিয়ে রাখে, একটা এফআইআর নেওয়া যায়। এত লোক খুন হয়ে যাচ্ছে, আমাদের পার্টির লোকেরা খুন হয়েছে, এত এফআইআর নেয়, লোকে ভয় করে পুলিশের কাছে যেতে। আগে দুষ্কৃতীরা আক্রমণ করলে মানুষকে লোক পুলিশের কাছে যেত, এখন পুলিশের কাছে গেলে তারা আক্রান্ত হয়, সর্বশান্ত হয়। সেজন্য পঞ্চায়েত ইলেকশন আমরা দেখলাম তো, দুষ্কৃতি আর পুলিশ একসঙ্গে মিলে আমাদের লোকদের মেরে তাড়িয়ে দিল, নমিনেশন করতে দেয়নি। কেন এই পুলিশের দ্বারা এই দুষ্কৃতি তখন সম্ভব নয়, দুজনে ভাই ভাই হয়ে গেছে। এসএসসি দুর্নীতি নিয়ে যাদবপুরে গতকালকে বিজেপির একটা প্রতিবাদী মিছিল ছিল এবং সেখানে কয়েকজন নেতৃত্বকে সুমোটা পুলিশ কেস করেছে, কি বলবেন? ওই আর কি, অন্যায় হবে, বিরোধিতা করলে আপনাকে কেস খেতে হবে। আমি কালকে ছিলাম বকখালিতে, দক্ষিণ চব্বিশ পরগনায়, ওখানে মন্নাতে প্রতি বছর বাঁধ ভাঙে, গ্রাম ভেসে যায়। গ্রামের লোকেরা কেন ক্ষতিপূরণ পায়নি সেটা ডেমনস্ট্রেশন করতে গেছিলো, ওরা মেমোরেন্ডাম দিয়েছিল পঞ্চায়েতে, 150 জনকে কেস দিয়েছে নন বেলেবল, 1.5 মাস বাইরে ছিল ওরা। এখানে প্রতিবাদ করতে গেলে আপনাকে মারও খেতে হবে, জেলেও যেতে পারে। গণতন্ত্রের নাম নিশান নেই, বিরোধীদের কোনো সম্মান নেই, সাধারণ মানুষের কথা শোনার জন্য কেউ নাই। চ্যান্সেলার বোর্ড থেকে রাজ্যপালকে সরানোর একটা প্রস্তুতি অলরেডি নেওয়া হচ্ছে এবং সেই নিয়ে উনি যেটা বলেছেন নজর ঘোরানোর একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নজর ঘোরানোর একটা ব্যাপার। আসলে কোনো রকম এরা নিয়ম নীতি সংবিধান মানতে রাজি নয়, তারা যে অনৈতিক কাজ করছেন তার বিরোধিতা করলে বিরোধীদের মারপিট করা হচ্ছে, কেস দেওয়া হচ্ছে। ছিলেন গভর্নর, তাকেও সেখান থেকে সরিয়ে দিয়ে নিষ্কণ্টক করা হচ্ছে, সম্পূর্ণভাবে ক্ষমতাকে কুক্ষিগত করে এখানে এক তন্ত্র প্রতিষ্ঠা করার দিকে এটাই যাচ্ছে, তাই এই ব্যবস্থা করা হচ্ছে। বাংলায় দিলীপ ঘোষকে সরিয়ে দিয়ে কতটা লাভ হলো বিজেপি? বাংলাতেই বসে আছি আমি, না না না, আপনাকে দায়িত্ব দিয়েছে অন্যান্য জায়গায়, স্বাভাবিক আছে। পঞ্চায়েত বোর্ডে কি অল ইন্ডিয়া পার্টি, অল ইন্ডিয়া পার্টি চলবে কি করে? সেখানে তো অল ইন্ডিয়া দায়িত্ব কাউকে নিতে হবে, যারা রাজ্যে কাজ করেছেন, অভিজ্ঞতা আছে, তাদেরকে অন্য রাজ্যের দায়িত্ব দেওয়া হয়েছে, কঠিন রাজ্যগুলোই আমাকে দেওয়া হয়েছে। পঞ্চায়েতের প্রস্তুতি চলছে, ইলেকশন আসুক তখন দেখবো। বাংলা কি বিজেপির কাছে কঠিন নয়? সেই কঠিন কাজ করেই তো আমরা সফল হয়েছি, এমএলএ এমপি জিতেছে, মানুষ আমাদের বিশ্বাস করেছেন, সেই জন্য তো পার্টির বিশ্বাস বেড়েছে আমাদের। এই যে কয়েক বছর ধরে মন কি বাত করছেন, তাতে সাধারণ মানুষের মনের কথা উনি তুলে ধরেন, দেশের বিভিন্ন জায়গায় অতি সাধারণ মানুষরা পরিশ্রম করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছেন, কেন্দ্রীয় প্রকল্পগুলোকে আরও বেশি সমর্থন করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, সেই সমস্ত উদাহরণ তুলে ধরছেন। এবং প্রতিকূলতার মধ্যে যারা লড়াই করে নিজেকে সফল করেছেন, প্রতিষ্ঠিত করেছেন, সমাজের সামনে উদাহরণ তৈরি করেছেন, সেই সমস্ত মানুষের উদাহরণ আমাদের সামনে তুলে নিয়ে আসেন, যাতে সাধারণ মানুষও সমাজের কাজে লেগে পড়ে, হতাশ না হয়। এবং আপনারা দেখছেন গ্রামে গঞ্জে একজন রিক্সাওয়ালার কথাও বলেন, যিনি পায়ে চপ্পল পরেন না গিয়ে গাছ লাগাচ্ছেন তার কথাও বলেন, একজন মহিলা ছাগল বিক্রি করে গ্রামের জন্য শৌচালয় তৈরি করেছেন তার কথা বলেন, এবং দেশের সেই সমস্ত গরিব সাধারণ মানুষ যারা দিন রাত পরিশ্রম করছেন দেশের জন্য, তাদেরকে তুলে নিয়ে এসে আজকে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হচ্ছে, এটা মোদীজি করেছেন। কেন সাধারণ মানুষ, সাধারণ সমাজ যদি এগিয়ে না আসে দেশ এগোতে পারে না, তাদের কাছেই সমস্ত উদাহরণ তুলে ধরে লোক উৎসাহিত করছে। রাজ্যপালের কেউ নয়, রাজ্যপাল চলো কে পড়ে
না বলে দিলাম তো হবে না রাজ্যপাল না রাজ্যপাল না হয়ে গেছে দাও দাও।